ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস। আজ আমরা আলোচনা করব চিনি আর নুন দিয়ে কিভাবে বাড়িতে করবেন প্রেগন্যান্সি টেস্ট। পিরিয়ডস মিস করা বা দেরি হলেই চিন্তায় পড়তে হয় মহিলাদের, বিশেষ করে আপনি যদি বিবাহিত হন বা সদ্য সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে আবদ্ধ হয়ে থাকেন, তাহলে চিন্তার কারণ হয় বই কি। কারণ আপনি কোনো কারণে গর্ভধারণ করলে পিরিয়ড মিস হওয়ার সম্ভাবনা 98%। এই সময় কেউ কেউ তৈরি থাকেন না প্রেগন্যান্সির জন্য মানসিকভাবে। এই অবস্থায় ঘরোয়া টোটকাগুলো আপনারা ফলো করতে পারেন। এবার বলবো চিনি নিয়ে। জানেন কি, রান্নাঘরে থাকা এই সহজলভ্য উপকরণটির সাহায্যেই দেখে নিতে পারবেন আপনি অন্তঃসত্ত্বা কিনা। বহু বছর আগে যখন হোম প্রেগন্যান্সি টেস্ট কিট সহজলভ্য ছিল না, তখন এভাবেই বাড়িতে পরীক্ষা করে দেখা হতো ডাক্তার আসার আগে। এবার বলবো কী কী লাগবে এই প্রেগন্যান্সি টেস্ট করতে। এক হলো একটি পরিষ্কার কাঁচের বাটি, দুই হলো এক টেবিল চামচ চিনি, তিন হলো সকালের প্রস্রাবের কয়েক ফোঁটা। কিভাবে করবেন পরীক্ষা এবার তা নিয়ে আলোচনা করব। পরিষ্কার বাটির মধ্যে সামান্য প্রস্রাব সংগ্রহ করুন এবং তাতে এক টেবিল চামচ চিনি ঢেলে দিন। পাঁচ মিনিট অপেক্ষা করুন। যদি দেখেন চিনি গলে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনি গর্ভবতী। গর্ভবতী মহিলাদের শরীরে এইচসিজি হরমোনের মাত্রা বেড়ে যায় এবং এটি চিনিকে গলে যেতে দেয় না। আর যদি দেখেন যে চিনি অনায়াসে গলে গেছে, সেক্ষেত্রে বুঝে যান আপনি গর্ভবতী নয়। এবার বলবো নুন নিয়ে। ঠিক ধরেছেন, আগেকার দিনে নুনকেও ধরা হতো প্রেগন্যান্সি টেস্টের মাধ্যম হিসাবে। বাড়িতে সবার অজান্তে মহিলারা সেরে ফেলতেন এই পরীক্ষা নিরীক্ষা। দেখে নিন আপনি যদি চান কিভাবে পরীক্ষা করবেন নুনের সাহায্যে। নুন দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করতে গেলে কী কী লাগবে। একটি কাঁচের গ্লাস নিতে হবে, সামান্য পরিমাণ নুন নিতে হবে, সকালের প্রথম প্রস্রাবের কয়েক ফোঁটা ইউরিন লাগবে এবং একটি পরিষ্কার ড্রপার লাগবে। ড্রপারের সাহায্যে সকালের প্রথম প্রস্রাবের কয়েক ফোঁটা গ্লাসের মধ্যে ফেলুন। এবার তার ওপর সামান্য নুন ফেলে দিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন। যদি দেখেন এই দুই উপকরণের মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সোজা কথায় বুদবুদ হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি মা হতে চলেছেন। আর যদি দেখেন কোনো পরিবর্তনই আসছে না, তাহলে বুঝে যান আপনি গর্ভবতী নয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।